প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। ঠিক বরিশাল লঞ্চ ঘাট থেকে প্রতিদিনের যে নিয়মিত যে আপডেট, সেই আপডেট আজকে নিয়ে চলে আসলাম। আসার প্রথমেই যদি লঞ্চ ঘাটটা একটু দেখাই, তাহলে আজকে মনে হয় যাত্রীর সংখ্যাটা একটু বেশি। আর যেমন কালকে ছিল 4টা লঞ্চ, আজকে কলম 5টি। যদি ফার্স্ট থেকে দেখাই, তাহলে আছে পারাবত 12, তারপরে আছে নতুন লঞ্চ, নতুন আগমন, হয়তো 4র্থ নাম্বার যাত্রা বরিশাল লঞ্চ টার্মিনালে ঢাকা থেকে, আর শুভরাজ 9, তারপরে সুরভি 9 এবং অ্যাডভেঞ্চার। যদি সর্বশেষ ওই সাইড থেকে যদি বলি, তাহলে আছে মানামি। আজকে হয়তো কম্পিটিশন হবে মানামি এবং কি অ্যাডভেঞ্চার 9, এবং মানামি তো আছেই, অ্যাডভেঞ্চার 9, তার সাথে আছে নতুন যুক্ত হয়েছে শুভরাজ 9। আগে লঞ্চের সামনের দৃশ্যগুলো আগে দেখি, যাত্রীদের কি অবস্থা, যাত্রীরা কি কম কি না বেশি। এই হলো পারাবত সামনের দৃশ্য এবং নতুন যে আগমন, নতুন যে লঞ্চ শুভরাজ 9, তারপরে সুরভি অ্যাডভেঞ্চার 9 মানামি। নতুন লঞ্চ বলতে কথা, তবে চিনতে আছি যে নতুন লঞ্চের ভিতরে ফার্স্ট টাইমে ঢুকবো, নতুন লঞ্চটি ঘুরে তারপর অন্য অন্য লঞ্চে যাব আজকে। নতুন বলতে কথা, তার উপরে শুভরাজ 9, একটু তো যাত্রীদের সংখ্যা হয়তো বেশি থাকবে, তারপর অন্যান্য লঞ্চগুলো ঘুরে দেখব যে শুভরাজ 9-এর ভিতরে যতটুকু দেখলাম যাত্রী আছে, তবে অন্য অন্য লঞ্চগুলোয় ঠিক শুভরাজ 9-এর মতন যাত্রী আছে কিনা সে দৃশ্য আজকে দেখব। বরাবরের মতন শুভরাজ 9-এর প্রথম থেকেই মূল যে ডেক, মাঝখানে যে ডেক, সেই ডেকের সাইডগুলো একেবারেই ভরা থাকে, আজকেও ঠিকই ভরা, ওই সাইডটাও ঠিকই ভরা এবং কি এই সাইডটাও ঠিকই ভরা, কোনো কমতি নেই। দ্বিতীয় তলায় দেখব যে নিচের মতন দ্বিতীয় তলায় ঠিক যাত্রী কিনা, কেননা নতুন লঞ্চ শুভরাজ 9, আর সবাইয়ের একটু সবসময় চিন্তা ভাবনা থাকে নতুন লঞ্চটা একটু যাতায়াত করার জন্য। আমরা কিছুদিন আগের ভিডিওতে গুলো দেখতে পাইনি যে শুভরাজ 9 লঞ্চের সামনের মনিটর, তবে
এখন দেখা যাচ্ছে দ্বিতীয় তলায়ও ভালোই কেবিনের সাইটে এবং কি বিজনেস ক্লাসের সাইটে ভালোই যাত্রী, তবে একটু বিজনেস ক্লাসের ভিতরে যাই। বিজনেস ক্লাসের ভিতরে যে আপনাদের দেখাবো বিজনেস ক্লাসও কেমন যাত্রী। বুঝছিলাম যে বিজনেস ক্লাসে ভালো যাত্রী হবে, তবে বিজনেস ক্লাসে তেমন যাত্রী নেই, খুবই কম। শুভরাজ নয় লঞ্চ থেকে বেরিয়ে এবার যাব পারাবত পারো, অনেকদিন পরে দেখা। পারাবত বারোর ভিতরেও যে দেখব যে ঠিক শুভরাজ নয়ের লঞ্চের মতনই কি আজকে যাত্রী কিনা। পারাবাদ বারো এটা বড় লঞ্চ, ডেকের ভিতরের জায়গাগুলো অনেক বেশি, মোটামুটি যাত্রী আছে। জানেন অন্য অন্য লঞ্চে কী যাত্রী আছে এভাবে কিনা না এর চেয়ে কম না বেশি, তবে ফার্স্টেই শুভরাজ নয় লঞ্চের ভিতরে ঢুকে যে যাত্রী দেখলাম ভালোই লাগলো। যাত্রী কম নেই, প্রথম দিনকে যে যাত্রীগুলো দেখেছিলাম ঠিক সেভাবেই যাত্রীগুলো আছে। তবে পারাবত বারোতে পিছন থেকে কোনো একেবারেই যাত্রী নেই। দ্বিতীয় তলায় ডেকে উঠি, দ্বিতীয় তলায় ডেকে উঠে দেখি দ্বিতীয় তলায় যাত্রী কেমন, নিচের মতন না নিচের থেকে কম। তেমন কোনো যাত্রী নাই বলতে চলে, লঞ্চ অনুসারে যে যাত্রীগুলো থাকার কথা সে অনুসারে যাত্রী নেই। কিছু কিছু ফাঁকা ফাঁকা যাত্রী, তবে এই মুহূর্তে 8:20, হয়তো 30 মিনিট আর সময় আছে। আশা করি সমস্ত ভিডিওটির সাথে থাকবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে, এবং কি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এটাই আমার বিশেষ অনুরোধ থাকবে সবার প্রতি। ফার্স্টে অ্যাডভেঞ্চার নয় তার পরবর্তীতে পারাবত বারো, এবার যাব সুরভি নয় লঞ্চে, দেখব ওই লঞ্চের মতনই কিনা যাত্রী। ডেকে তাই ভিতরে যাই, আগে যাই তারপরে দেখি আসলে ভিতরের কি দৃশ্য। ও মা, লঞ্চ এটাও সুরভি নয় বড়, তবে সেই তুলনায় কোনো যাত্রী নেই। যতটুকু মনে করছিলাম যে যাত্রী হবে
সেই তুলনায় কোনো যাত্রী নেই, একেবারেই নেই বলতেই চলে। আবার দ্বিতীয় তলায় ডেকে যাব, তারপরে দ্বিতীয় তলায় ডেকের কি পরিস্থিতি আজকে সুরভি নয়ের সেটা একটু দেখে নেই। নিচের যে চিত্র, নিচের যেভাবে যাত্রী ঠিক করলো, মা উপরে ডেকেও ঠিক একই যাত্রী, আর ঠিক এক বলতে কি মানে নিচে কম উপরেও কম, তেমন বেশি নেই। নয় পারাবত 12 সুরভি নয়, এবার আমাদের সবার পরিচিত একটা লঞ্চ, অ্যাডভেঞ্চার নয়, অ্যাডভেঞ্চার লঞ্চ, এটা আমাদের সবারই জানা আছে যে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। আর এবার একটু অ্যাডভেঞ্চারে যাই, তার পরবর্তীতে যাব মানামির ভিতরে। অ্যাডভেঞ্চার ভিতরে ডেকে যাই, ডেকে যে দেখি যে অ্যাডভেঞ্চার লঞ্চের আজকের যাত্রী কেমন। সুরভি নয় থেকে তো অ্যাডভেঞ্চার লঞ্চে যাত্রী বেশি, এবং অ্যাডভেঞ্চারের সামনে থেকে ফ্রি যেমন খাবার নেওয়ার জন্য, খাবার বলতে তুই শাক সবজি মাছ মাংস নেওয়ার জন্য দেশি টাটকা ফ্রি একটা ফ্রিজের ব্যবস্থা আছে। তবে সুরভি নয়ের ভিতর থেকে আমার কাছে যতটুকু দেখলাম যে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের যাত্রী বেশি। সবগুলো লঞ্চের উপরে ডেকটা দেখেছি ঘুরে ঘুরে, অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ডেক দেখবো না ঘুরে সেটা কিভাবে হয়। হয়তো একটু ঘোলা ঘোলা বা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কারণ একটু সাদা সাদা, এটা কারণ হলো আর নিচে যে ইঞ্জিন রুমে যে জেনারেটর চলে সেই জেনারেটরের যে সাইলেন্সারের যে ধুমো সেটা আবার এই সিটে লঞ্চে টাক লেগে এই লঞ্চের ভিতরে ফ্যানগুলোতে টেনে নেয়, তাই একটু গোলা গোলা একটু সাদা সাদা। তবে নিচে যতটুকু দেখলাম যাত্রী সেই তুলনায় উপরও ঠিক সেভাবে যাত্রী, বুঝছিলাম একটু বেশি হবে, তবে তেমন বেশি হলো না। আজকে যে লাস্ট এবং কি সর্বশেষ যে লঞ্চটির ভিতরে প্রবেশ করব, এমবি মানামে, আমাদের সবার পরিচিত ঠিক অ্যাডভেঞ্চার লঞ্চেরই মতন, এবং কি আর নতুন যে যুক্ত হয়েছে এমবি সুরাজ নয়। তবে এবার ফাইনালি যাওয়া যাক এমবি মানামির ভিতরে, দেখবো অন্য অন্য লঞ্চের মতনই কি মানামির যাত্রীর কম্পিটিশন, সেটা আজকে ঢুকে দেখবো। আ
মানামির ভিতরে যে আলো আর যে যাত্রী অ্যাডভেঞ্চার, নয় লঞ্চ থেকে যাত্রীর সংখ্যা কলম বেশি মানামির ভিতরে। তবে মানামির পর্দার সাইডগুলো, মানে লঞ্চের একেবারে সাইডগুলো, সেই সাইডগুলোতে কলম যাত্রী নেই বলতেই চলে। তবে তাছাড়া ডেকের ভিতরে যাত্রী ভালো আছে, এবং লাইট ডিজাইন লোকেশন খুবই সুন্দর, লাইটের ডিজাইনগুলো। এবং আরেকটা সুন্দর একটা ব্যবস্থা আছে, সেটা বেচিংয়ের। এখান থেকে আপনি হাত মুখ বা আপনার খাবার প্লেটটি আপনি ধুতে পারবেন। আর একটা ব্যবস্থা আছে, সেটা হলো বিশুদ্ধ খাবার পানি। তবে অন্যান্য লঞ্চে যে টিভিগুলো ছেড়েছে, তবে আজকেগুলো মানামি লঞ্চের ভিতরে একটা এলইডি টিভিও ছাড়েনি, সেটা বন্ধ এই মুহূর্তে। একটি লঞ্চই ঘুরে ঘুরে দেখলাম, মানামির উপরের যে ডেক, ডেকের স্পেসটা একটু ছোট, তবে ছোট তুলনায় যাত্রী আছে ভালো।